প্রতিষ্ঠার দিন প্রবল বৃষ্টির জন্যই বাবার নামকরণ করা হয় শ্রী শ্রী জলেশ্বর জীব বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রামের শ্রী শ্রী জলেশ্বরজীবের গাজন উৎসবটি অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসে বাগদী ষোলো আনার ঠিক করা দিন অনুযায়ী যা আবাল গাজন বা ছেলে গাজন রূপেও পরিচিত ভরা গ্রামে বত্রিশটি শিব মন্দির থাকলেও চৈত্র সংক্রান্তিতে বা পরে কোনো গাজন অনুষ্ঠিত হয় না গতকাল শুক্রবার ছিল রাত গাজন আজ শনিবার দিন গাজন বর্তমানে শ্রী শ্রী জলেশ্বর জীবের আবাল গাজনটি জ্যৈষ্ঠ মাসে উন্মাদনার সঙ্গে মহা মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয় রাত গাজনের দিন যখন বাবাকে আহ্বান জানানো হয় তখন পুরনো প্রথা অনুযায়ী বাজানো থাকে হয়ে স্থানীয় সানবাঁধানো পুকুরের পার থেকে বাগদি ষোলো আনা সকলে মিলে গাইতি সাবল কোদাল ইত্যাদির সঙ্গে নিয়ে মহানন্দে খাদু বাগদি বাবাকে মাথায় নিয়ে ও চাকতিগুলি বাঁশের মধ্যে পড়িয়ে পচাই বাগদি শশী বাগদি কানাই বাগদি প্রমুখেরা ঠাকুরকে নিয়ে আসে সেদিন আকাশ ভাঙ্গা বৃষ্টি হয় দিনের বেলা দেখে যেন মনে হয় রাত্রিবেলা এত বৃষ্টি যে ঢাক বাজানো সম্ভব হয়নি ছোট ছেলেরা টিন বাজিয়ে বাবাকে নিয়ে এলো আর প্রতিষ্ঠার দিন এত বৃষ্টির জন্যই বাবার নামকরণ করা হয় শ্রী শ্রী জলেশ্বর জিউ স্থানীয় বাসিন্দা পরেশনাথ সামন্ত জানান রাতগাজনের দিন মূল মন্দির থেকে বিকেলে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শালপাট যায় গাজন তলার ঘাটে ঘাটে শালপাটগুলি রেখে পূজার অর্চনা করা হয় রাত্রিতে পুনরায় শালপাটগুলি ওই একইভাবে মূল মন্দিরে ফিরে আসে পরে এবং তারপরে সকল ভক্ত সন্ন্যাসীরা ফলমূল আহারাদিসহ জল গ্রহণ করেন বহু জনসমাগম ঘটে দূর থেকে লোকজন গাজন উপলক্ষে এখানে সমবেত হয় রাত গাজনের প্রধান আকর্ষণ বানফোড়া এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে তৎসঙ্গে নাচ বানফোড়া উৎসব নানান বাদ্যযন্ত্র সহকারে চলতে থাকে পরদিন সকাল পর্যন্ত এরপর আসে দিন গাজন দিন গাজনের দিন বহু বাবার মূল মন্দিরে বহু ভক্তের সমাগম হয় সারাদিন ধরেই চলতে থাকে বাবার পূজা অর্চনা বিকেলে আবারও উৎসব এবং মেলা হনুমানতলা এলাকায় রাত গাজনের মতো একই রকম মেলা বসে উপবাসী ভক্ত সন্ন্যাসীরা হনুমানতলা থেকে বাবার মূল মন্দির পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ প্রণাম সেবা কাটতে কাটতে আসে আর যিনি পাট ভক্তা অর্থাৎ প্রধান সন্ন্যাসী তিনি গড়িয়ে গড়িয়ে বাবার মন্দির পর্যন্ত আসে তবে সবই তো শ্রী জলেশ্বর বাবারই কৃপা বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট বাগদিপাড়ার সোনায় আয়োজিত বাবা জলদাসের আজকের দিন অনুষ্ঠিত এখানে বহু ভক্তের সমাগম হয় এই গাজনগুলো এখন এই মুহূর্তে সূর্য উর্গি দেওয়া শেষ হলো এরপর সালপার দেখে প্রণাম শাখাটা শুরু হবে আজকে প্রায় পাঁচ থেকে সাত হাজার লোকের সমাগম হবে এই গাজন উপলক্ষে কি হচ্ছে আজকে এখানে আজকে এখানে দিন গাজন দিন গাজন মাঠ থেকে উঠে সন্ন্যাসীরা পুরাংসভা একাডেমি মন্দির প্রাঙ্গণে যাচ্ছি প্রায় এক দশক তিরিশ কিলোমিটার পর আচ্ছা প্রতি বছরই আসেন আপনি হ্যাঁ প্রতি বছরই আসি আজ আমাদের গাজনটা ছিয়াত্তর সাহায্য বছর ধরে হচ্ছে তারা গাজন করে গাজন আমাদেরই এখানে লোকাল কমিটি আছে তারা দিন ঠিক করে জ্যৈষ্ঠ মাসের দিন যে কোনো দিন যেমন গতকাল রাজগাজন হয়েছে আজ দিন গাজন চলছে গতকাল প্রায় সাত থেকে আট হাজার লোকের সমাগম হয়েছিল আজও পাঁচ ছ হাজার লোকের সমাগম আপনার নাম আমার নাম সামন্ত